বিনোদনের সবচেয়ে বড় মাধ্যম হিসেবে ধরে নেওয়া হয় চলচ্চিত্রকে। আর এই চলচ্চিত্রের প্রাণ হিসেবে যে নামটি সবার আগে চলে আসে সেটি হচ্ছে গান। এমন একজন কিংবদন্তি যিনি শুধুমাত্র বাংলাদেশের নয়, পুরো এই উপমহাদেশে বাংলা গানকে তুলে ধরেছে ভিন্ন রকমভাবে, আর বাংলা গানের প্রতি তার যারা দর্শক রয়েছে তাদের ভালোবাসা জাগিয়েছে একদম হৃদয়ের অন্তঃস্থল থেকে। প্রিয় দর্শক, প্রথমে গানের কথা বলছি এ কারণে খুব সম্প্রতি আমরা এমন একজন মানুষকে হারিয়েছি যিনি আমাদের বাংলা গানের একজন উজ্জ্বল নক্ষত্র, জীবন্ত একজন কিংবদন্তি হিসেবে আমাদের মাঝে বাংলা গানকে তুলে ধরেছেন বারবার। আর একই সাথে পরিচালনা, প্রযোজনা, চিত্রনাট্য এছাড়াও সঙ্গীত পরিচালনাও করেছেন। তিনি আর কেউ নন, আমাদের সকলের প্রিয় শ্রদ্ধেয় গীতিকবি গাজী মাজহারুল আনোয়ার। তার প্রতি অনেক অনেক শ্রদ্ধা জানিয়ে শুরু করছি আমাদের নিয়মিত আয়োজন মিনিস্টার এয়ার কন্ডিশনার প্রেজেন্টস ফ্রাইডে স্টার। প্রিয় দর্শক, আজকের এই আয়োজনে আমরা আমাদের এই প্রিয় মানুষটিকে নিয়ে কথা বলবো, তাকে নিয়ে নানা গল্প হবে। আর সেই গল্পের জন্য যিনি আমার সাথে আজ এই ফ্রাইডে স্টারের আয়োজনে উপস্থিত রয়েছেন, তিনি আরেকজন জীবন্ত কিংবদন্তি আমাদের বাংলাদেশের এবং তথা বাংলা গানের রাজপুত্র হিসেবে যাকে আমরা জানি তিনি আর কেউ নন, জনপ্রিয় সঙ্গীত শিল্পী আমাদের সকলের প্রিয় খুরশিদ আলম। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? আপনাকে দেখলে আসলে সবসময় মনে হয় যে ভালো আছেন, এত হাস্যোজ্জ্বল একজন মানুষ। ভালো থাকার চেষ্টা করি। আপনার মাঝে তারুণ্যের সবটুকু রয়েছে, কিন্তু তারপরেও মানে এই সময়টাতে আমাদের মন কারো ভালো নেই আমি জানি, এবং আমরা অনুষ্ঠান শুরু করবার আগে যে মানুষটিকে নিয়ে গল্প করেছি তার কথা দিয়ে কিন্তু শুরু করলাম আজকের আয়োজন। আপনার জীবন নিয়ে অনেক গল্প হবে, কিন্তু তার আগে গাজী মাজহারুল আনোয়ার, যাকে আমিও আঙ্কেল হিসেবে জানতাম এবং সে বলতো যে তুমি আমার আরেকটা মেয়ে, সে মানুষটিকে নিয়ে আপনার কাছ থেকে গল্প শুনব। যদি প্রথমে জানতে চাই যে গাজী মাজহারুল আনোয়ার, তার সাথে প্রথম পরিচয়টা কিভাবে হয়েছিল? প্রথম পরিচয় হয় আমার বাংলাদেশের অত্যন্ত গুণী এবং অত্যন্ত জনপ্রিয় আরেকজন কিংবদন্তি সুরকার প্রয়াত সত্য সাহা। ওনার আপনার ওই উনার সুরে এবং গাজী ভাইয়ের লেখায় ছবির নাম ছিল সাধারণ মেয়ে, নায়ক ছিলেন জাফর ইকবাল এবং পরিচালক ছিলেন ইয়ার খান মামা। সেইখানে একটি গান ছিল খুব মানে খুব ইয়ে টাইপের আর কি, স্যাটায়ার টাইপের একটা গান ছিল। সেই গানটার গীতিকার ছিলেন প্রয়াত গাজী মাজহারুল ভাই। সত্যি কথা বলতে কি, ভদ্রলোক মানে একাধারে, আমি যেটা ব্যক্তিগতভাবে ফিল করি, আমার কোনো বড় ভাই নেই, আমি সবার বড়, কিন্তু ওনাকে আমি বন্ধু হিসাবে যতটুকু মনে করতাম ঠিক ততটুকুই আমি তার বড় ভাইয়ের মতো আমি তাকে শ্রদ্ধা করতাম। কিন্তু উনি কোনোদিনই বুঝতে দেন না যে উনি আমার বয়সে বড়। সবসময় নিজেদের ভিতরে এত আমাদের আজ আমি বলতেছি আজ থেকে 20-30 বছর আগে যে পরিস্থিতি পরিবেশ ছিল গান বাজনার, যে ওনার বাসায় গিয়ে বসে সকালে বসে হয়তো নাস্তা টাস্তা নাস্তা করে হয়তো আমি বাসাতেই এসে গান শিখছি, কিংবা উনি আসছেন কোনো সুরকারের বাসায়, সেটা সত্যদার বাসায় হতে পারে, আনোয়ার পারভেজ সাহেবের বাসায় হতে পারে, আলী হোসেন সাহেবের বাসায় হতে পারে, এই যে সকাল থেকে দুপুর পর্যন্ত আড্ডা, গান হচ্ছে, লেখা হচ্ছে, আমি গাচ্ছি, সুরকার সুর করতেছেন, গীতিকার, সবকিছু একসাথে একসঙ্গে হচ্ছে, এই যে একটা পরিবেশ পরিস্থিতি ছিল সেটি কিন্তু এখন নাই। স্যার, আমরা আপনার সাথে গল্পে ফিরতে চাই, কিন্তু তার আগে গাজী মাজহারুল আনোয়ার, তাকে নিয়ে আমাদের চ্যানেল নাইনের কিছু স্মৃতি রয়েছে এবং সেই সাথে তার জীবনের যে কর্মযজ্ঞ রয়েছে সেটা নিয়ে ছোট্ট একটু প্রতিবেদন আছে, প্রতিবেদনটি আমরা দেখে আসি। প্রিয় দর্শক, চলুন একবার আমরা সেই অতীতের কিছু স্মৃতিতে ফিরে যাই, মনে করতে চাই আমাদের সেই প্রিয় মানুষটিকে গাজী মাজহারুল আনোয়ার, দেখে নেই। আমি একটা কথাই বলি, চিরদিন বলবো, চিরদিনই আমি বলবো যে আমি গান লিখি এদেশের মাটি মানুষকে সামনে রেখে। আমি একদিনের একটা ছোট্ট ঘটনা বলি, যে আমি সত্য সাহাকে, উনি আমার গুরু বা বাবার মতো এই গানের জগতে, আমি বলেছিলাম যে আপনার গানের মধ্যে গেয়ে গেয়েও একটা প্রভাব সবসময় আসে। তো উনি একটা গাড়ি কিনেছিলেন হিলম্যান, ড্রাইভারও তখনও জোগাড় করতে পারেননি, উনি ভালো ড্রাইভও করতেন না, রাত্র 3টার সময় আমাকে তুলে নিল, ব্যাচেলার মানুষ প্রায়ই থাকতাম তার এখানে না হয় আলতাফ ভাইয়ের এখানে, তুলে নিয়ে আমাকে বলল আমার সাথে সাভার যেতে হবে। পোলের উপর উঠেই গাড়ির ব্রেক ফেল করছিল, অ্যাক্সিডেন্ট করে মারাই যাচ্ছিলাম, উনি আমাকে সান্ত্বনা দিয়ে বলল
আমরা যদি দুই ভাই মরে যাই, ছবি উঠবে চিত্রালিতে যে দুই ভাইয়ের শরীর সমাধি মৃত্যু, এটা কি একটা বড় প্রাপ্তি না গাজী? আমি কই না, আমি জীবনটাকে আরও কিছুদিন বাঁচিয়ে রাখতে চাই। এই দেশ আমাদের, এই দেশ আমাদেরকে রক্ষা করতে হবে, এই দেশকে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে। এবং দেশীয় চলচ্চিত্র, দেশীয় সঙ্গীত আপনারা একটু বেশি বেশি দেখবেন এবং শুনবেন। আমাদের এই মানুষটিকে নিয়ে অনেক বেশি স্বপ্ন ছিল, আর তার চাইতেও বেশি বড় স্বপ্ন ছিল গাজী মাজহারুল আনোয়ারের, যিনি চেয়েছেন তার মধ্যকার যে প্রতিভা রয়েছে, যে না বলা না অব্যক্ত কথাগুলো রয়েছে, যে লেখাগুলো তিনি এখনও পর্যন্ত অসমাপ্ত রেখেছেন, তা যেন নতুন প্রজন্মের মাঝে দিয়ে যেতে পারেন। হয়তো কিছুটা অনেকেই পেয়েছে, যারা অনেক বেশি আমি বলবো ভাগ্যবান বা ভাগ্যবতী, আর অনেকটাই হয়তো এখনও বাকি রয়ে গেছে। সেই অসমাপ্ত জীবন, অসমাপ্ত লেখা, সব কিছু নিয়ে হয়তো আমাদেরকে সারা জীবন প্রিয় এই মানুষটিকে মনে করতে হবে। আমরা তো মানুষ, তাই না? তো মানুষ মাত্র তো ভুল হয়। ভুল ধরে দেওয়ার জন্য যে সুরকার, গীতিকার, পরিচালক কিংবা আমারই হয়তো একজন সিনিয়র লোক ওইখানে গেছে দেখার জন্য, গাজী ভাইকে দেখার জন্য কিংবা আনোয়ার পারভেজ সাহেবকে দেখার জন্য, তিনি হয়তো একটা বাইরের লোক হিসাবে একটা সাজেশন দিলেন, সেটা গ্রহণ করে নেওয়ার যে ক্ষমতাটা, এটা গাজী ভাইয়ের ছিল। সত্যি কথা বলতে কি, আমি গাজী ভাইয়ের যে গানগুলি, আমি বলে না, সাবিনা, রুনা, ফেরদৌসী আপা, আঞ্জুমান আপা, সৈয়দ আব্দুল হাদি ভাই, মাহমুদ নবীর সাহেব, ওসিয়াম, প্রত্যেকেই যারা গেছে, মোহাম্মদ আলী সিদ্দিকি, তারপরে খন্দকার ফারুক, আমার সকথা খান, প্রত্যেকে আমরা জানি গানগুলো যেমন কালজয়ী হয়েছে, একই সাথে সেই গানে যারা শিল্পী হিসেবে ছিলেন তারাও কিন্তু সকলের কাছে অনেক বেশি পরিচিত। তারপর আমরা ছবিতে একটা গাইলাম সমাধির ছবিতে, মা গো মা ও গো মা, মানে বাংলাদেশের ইতিহাসে অনেক কালজয়ী গান রয়েছে, তবে আমার মনে হয় এই গানটি এমন একটি গান যে, মানে আমরা বলি না যে ওল্ড ইজ গোল্ড, এটা আসলে ওল্ড না, প্রতিদিনই এটা নতুন। এই গানটার ব্যাপারে একটা কথা বলতে চাই আমি, যে গানটা রেকর্ডিং হয়েছিল ইপসা স্টুডিওতে কাকরাইলে। আমাদের কিন্তু কোনো স্মৃতি নেই যে আমি যে প্রথম জীবনে যে ছবির গান করেছিলাম আগন্তুক, সেটা কোন স্টুডিওতে করেছিলাম, এটা কিন্তু আমি আমার ছেলে মেয়েকে কিংবা আমার ওয়াইফকে কোনোদিন দেখাতে পারবো। ওই ডায়াগনোসিস সেন্টার, এটা পাঙ্গের, ঠিক আছে, ওইখানে ছিল। তো আমরা ইপসা একটা স্টুডিও ছিল, এটা আর ওই জিঙ্গা গোষ্ঠীর যে ইয়ে ছিল, নাজমা জামানের ভাই, তার একটা স্টুডিও ছিল, সেখানে রেকর্ডিং হয়েছিলো। এবং তখন সত্য আমাকে একটা কথা বলেছিল, খুশিতে গানে তুই চলচ্চিত্র পুরস্কার পাবি। আমি সত্যতাকে বলছিলাম, সত্যতা আমি কিন্তু পুরস্কার পাওয়ার জন্য গান করি না, আমি ব্যক্তিগতভাবে যেটা বিশ্বাস করি যে পুরস্কারের চাইতে সবচেয়ে বেটি বেশি যেটি ইয়ে, সেটা হলো আমার এখন 18 কোটি দর্শক যারা শ্রোতা আছেন, তারা আমার পুরস্কারের সবচেয়ে বড় পুরস্কার। তো গাজী ভাই নিজে অনেক জায়গায় বলেছেন যে ছবির নাম রাখলাম সমাধি, এতে নায়করাজ রাজ্জাক ছিলেন এবং সুমিতা দেবী ছিলেন। তো গানটা পরে যখন রিলিজ হলো, তখন কেউ সমাজের ছবি বলতো না, বলে মা ছবিটা দেন, এটা গাজী ভাই কিন্তু সবচেয়ে বড়। কিন্তু কেউ যদি রিকোয়েস্ট করে, গানটির কথা দিয়ে রিকোয়েস্ট করে যে মা গো মা ও গো মা গানটি শুনতে চাই, কিছুদিন আগেও কিন্তু আপনি আর আমি একটি টেলিভিশনে লাইভে ছিলাম, সেখানেও কিন্তু ফোন কলে অসংখ্য রিকোয়েস্ট এসেছিল। এই গানটির গল্প বলছিলেন যে যখন গানটা তৈরি হয় সেই সময়কার কোনো স্মৃতি কি মনে আছে? না, সত্যি কথা বলতে কি, তখন সত্যতা এবং গাজী ভাইয়ের ওইখানে একত্র, তখন সত্যতার বাসায় গানটা শেখানো হচ্ছিল, কিন্তু তখন কিন্তু আমিও কোনোদিন ভাবিনি যে গানটা এত হিট করবে, কিংবা সত্যতাও কখনও ভাবেননি। কিন্তু রেকর্ডিংয়ের পরে সত্যতা আমাকে বললো যে পুরস্কার পাবে, তো সত্যতাকে বলবো। আর গাজী ভাইয়ের যেটা গুণ ছিল, সেটা হলো আগে দেখতো কোন শিল্পীর উচ্চারণে অসুবিধা হচ্ছে, এটা কিন্তু সবাই দেখেন, সবাই ঠিক আছে দিলাম তুমি গাও, সুরকার শুরু করো, কিন্তু উনি প্রত্যেকটা ইয়ে করতেন যে কার কোথায় অসুবিধা হচ্ছে, এই জিনিসটা কিন্তু সাংঘাতিক একটা গুণ ছিল গাজী ভাই। আর নিজের কাজ ঠিকই করতো, কিন্তু মাঝখানে ওই গল্প, যেটা যে গল্পগুলি বলতো, মানে কি, মানে আমি যেন ওই গানের থেকে আর অন্যদিকে কোথাও না সরিস,
সেই জন্য এমন গল্প টল্প বলতেন, এমন একটা পরিবেশ সৃষ্টি করতো যে ওই গান ছাড়া আমার সেকেন্ড কোনো থট ছিল না তখন। আর এইটাই হলো গাজী ভাইয়ের কৃতিত্ব আর কি, যে শিল্পীকে কিংবা মানে ডুয়েট গান হোক, তখনও যে কথাবার্তাগুলি বলতো সেগুলি শোনার যে আমরা যে শুনেছি এবং শুনে যে যে আমার উপকার যেটা হয়েছে সেটি প্রকাশ করতে পারবো না যে আমার কত উপকার হয়েছে। গানটা একটু শুনি, কারণ এত কালজয়ী একটি গান। আর আসলে ঠিক এই মুহূর্তে যতবার আমরা গাজী আঙ্কেলের কথা বলছি ততবারই আমি তাকে দেখতে পাচ্ছি, কারণ এর আগে ঠিক এই অনুষ্ঠানে সে আমার সাথে এসে বসেছেন, বিথি আপু এবং গাজী আঙ্কেল। গাজী আঙ্কেল এই জায়গাটাতে বসেছিলেন, ওই যে আপনি বলছিলেন যে একটা এনভায়রনমেন্ট তৈরি করে গল্প করে, আমি তার কথাগুলো আসলে শুনতে পাচ্ছি। আমি একটা একটা কথা বলি, মন্ত্রমুগ্ধ হয়ে শুনেছি আমরা। উনি যে কোনো কোথাও ওনাকে যদি গেস্ট করা হতো, তো উনি তো শিল্পী না গীতি কবি, ঠিক আছে, কিন্তু উনি যখন কথাবার্তা বলতেন, আমার লাস্ট কথাবার্তা মনে আছে আলম ভাইয়ের উপরে, যে কথা মৃত্যুর মারা যাওয়ার ফলে যে স্মরণসভা হয়েছিল, সেখানে যে কথা বলতেছিল মনোমুগ্ধ করা অবস্থায় সবাই শুনতেছে, মানে ঠিক আছে গান শোনা থাকে না, আরও 15-20 মিনিট আধ ঘন্টা গান। গাজী ভাইয়ের এই যে কথা বলার স্টাইল এবং সেখানে দুঃখ ব্যথা বেদনা আনন্দ সব কিছু ছিল। তো আমি চেষ্টা করছি গানটা গাওয়ার। মা গো মা ও গো মা আমারে বানাইলি তুই দিওয়ানা, মা গো মা ও গো মা আমারে বানাইলি তুই দিওয়ানা, আমি দুনিয়া ছাড়ি যেতে পারি তোকে আমি ছাড়ব না ও মা, তোকে আমি ছাড়ব না, মা গো মা ও গো মা আমারে বানাইলি তুই দিওয়ানা, আমারে বানাইলি তুই দিওয়ানা। এত মানে সহজ এবং সরল কথাগুলো, মানে এত মানে এত সহজ সরল কথা। আমি একটু বলি একটা কথা, মানে দেশের গান তো হাদি ভাই গেয়েছেন, সাবিনা ইয়াসমিন গেয়েছেন, রফিকুল আলম গেয়েছে, সবাই গেছে। আমারই একটা গান, আমি একটা গান করেছিলাম, আমার এখনও অবাক লাগে যে মানে কথা বলতে বলতে সত্যতার সুর করার বলতেছে, পাখির নাম দোয়েল, ফুলের নাম শাপলা, দেশের নাম বাংলাদেশ সুজলা সফলা। এত সোজা, এত মানে কথা বলার সঙ্গে সঙ্গে গান, এটা হাউ ইট পসিবল। আমি তো অবাক লাগে যে এই গানটা উনি কীভাবে লিখলেন না, দেশের গান কিন্তু এত সহজভাবে মানে এত সহজ সুন্দর উপমা দিয়ে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার অসম্ভব মানে, বাট এই কাজটাও সে সম্ভব করেছেন। এবং এই জন্য কিন্তু আমরা দেখেছি বিবিসি বাংলার জরিপে যখন বাংলাদেশের গান উঠে এসেছে, তিনটি গানই কিন্তু গাজী মাজহারুল আনোয়ারের ছিল। সেটি হচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রাঙ্গনে দীর্ঘদিন যাবৎ খুরশিদ আলম এক অনন্য নাম, এবং তার স্বীকৃতি প্রাপ্তি হচ্ছে আপনার যারা শ্রোতা রয়েছেন তাদের অগণিত ভালোবাসা। আর 2018 সালে 21শে পদক প্রাপ্তি, 21শে পদক পেয়েছি 2018-তে, 2017-তে পেয়েছি চ্যানেলাই অ্যাওয়ার্ড আজীবন সম্মাননা, আর 2019-এ পেয়েছি সিটি ব্যাংক NY নিউ ইয়র্ক আজীবন সম্মাননা। এই যে প্রাপ্তি, আমি বলবো আপনার যারা শ্রোতা রয়েছেন, দর্শক রয়েছেন, তাদের ভালোবাসাই হচ্ছে সবচেয়ে বড় পুরস্কার আমার কাছে, সবচেয়ে বড়। এবং আমার যে গান গাওয়ার যে অনুপ্রেরণা পাই দর্শকদের কাছ থেকে পাই, এই অনুপ্রেরণা থেকে কি খুরশিদ আলমের কণ্ঠ এখনো চির তরুণ, চির আমি বলবো মানে এটা হলো কি, আমি সত্যি কথা বলি, এখন আমার বয়স 77, তো এইটি যে গলাটা যে রেখেছে এটা আমার আমার যেটা বিশ্বাস যে সৃষ্টি আল্লাহ পাক ছাড়া এটা সম্ভব না। আল্লাহ পাকের অশেষ মেহরবানিতে আমি এখন পর্যন্ত সুস্থ এবং স্বাভাবিক অবস্থায় গান করতে পারছি, এটা আল্লাহর অশেষ মেহরবানি আর 18 কোটি লোকের দোয়া, যারা আমার ভক্ত আছে তাদের দোয়া। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি, কারণ আমাকে অনেক চড়াই উত্তরায় করতে হয়েছিল। আমার জীবনের প্রথম গান, আমার জীবনের স্কুল লাইফে আমি গান করতাম রবীন্দ্রসঙ্গীত, 1965 পর্যন্ত আমি বেতারে গান করেছি রবীন্দ্রসঙ্গীত শিল্পী হিসাবে, সেখানে অবশ্য শিল্পী বলবো না, তখন ছিল যেটা যে স্কুল ব্রডকাস্টিং একটা অনুষ্ঠান হতো বেতারে। আচ্ছা, তখন কমিউনিস্ট গার্লস স্কুল ছিল, ওয়েস্টার্ন হাই স্কুল ছিল, তারপর নবপুর সরকারি উচ্চ বিদ্যালয় ছিল, বাংলা বাজার স্কুল ছিল, কলেজের স্কুল ছিল, এখান থেকে যারা ভালো কবিতা আবৃত্তি করতে পারতেন তাদের সুযোগ দেওয়া হতো বেতারে কবিতা আবৃত্তি করার জন্য, যারা
গান গাইতে পারতেন, সেটা নজরুলগীতি হতে পারে, পল্লীগীতি হতে পারে, মানে নতুনদেরকে একটা প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়া, ছেলে পেলেদের দেওয়ার জন্য। আমি 1965 পর্যন্ত নাজিমুদ্দিন বড়ুয়ের যেটা এখন সে বুরহানুদ্দিন করে যেটা, ওইখানে আমি 65 পর্যন্ত রবীন্দ্রসঙ্গীত গিয়েছি। 65 এর পরে আমার রবীন্দ্রসঙ্গীতের গান টোটালি বন্ধ। সাবাগ ভিতরে আসতাম, তখন সবাইকে দেখতাম, হাদি ভাইকে দেখতাম, জবর ভাইকে দেখতাম, আমোদনী ভাইকে দেখতাম, আনোদিন খার সাহেবকে দেখতাম, কিন্তু আমি গান গাওয়ার সুযোগ ছিল না, কারণ আমি এ দেশের কোনো শিল্পীর গান জানতাম না, সবচেয়ে দুঃখজনকটা। পরে আমি আমার দেশের বাড়ি উত্তরবঙ্গে, তো খন্দকার ফারুক ভাইয়ের বাড়ি বগুড়া, ওনাকে আমি বললাম যে ফারুক ভাই আমি অডিশন দেবো, আমাকে বাংলাদেশের কয়েকজন শিল্পীর গান শুনি। উনি আমাকে দুই দিনে 7টা গান শেখালেন। তো ওই 7টা গান শেখার পরে আমি যখন অডিশন দিলাম, সেই বোর্ডে ছিলেন ফেরদৌসি আপা, প্রয়াত আবদুল্লাহ শেখ, রবীন্দ্রসঙ্গীতের পিলার, আর সমর দাস, বাংলাদেশের তিনি জাতীয় সঙ্গীতটি অর্কেস্ট্রেশন করে রেকর্ডিং করে নিয়ে আসছেন লন্ডন থেকে, এই তিনজন ছিলেন। তো সমর দাস একটা কথা বলেছিল যে গলা ভালো কিন্তু তুমি একজনকে কপি করো। আমি বললাম যে হ্যাঁ করি। বলে যতদিন ওই শিল্পী থাকবে ততদিন বলবে খুশির দারুণ গান গায় অমুক শিল্পীর মতো। তখন আমি বললাম হ্যাঁ আমি অনুকরণ করি। তখন বললো যে থাকো কোথাতে, আমি থাকতাম কাজী আলাদা রোড, নাজিমুদ্দিন নাজিরাবাদে। তো আমি লক্ষ্মীবাজার থেকে আমার বাসায় আসো। এই যে উনি আমার আত্মীয় না, ঠিক আছে, এই সমদা যে এই কাজটি করলো, এটি আমার মনে হয় আমার কোনো ফ্যামিলি কোনো মেম্বার করবে কিনা সন্দেহ আছে। 6টি মাস উনি আমাকে পিয়ানোতে সার, মানে আজকে খুরশিদ আলম হয়ে ওঠার পেছনে এই অবশ্যই তার অবদান আছে। তারপরে আপনার আপনার জগন্নাথ কলেজের অজিত কুমার গুহ বলে একজন বাংলার অধ্যাপক ছিলেন, রবীন্দ্রসঙ্গীত শুনে বললো বাবা গলা খুব ভালো, গাও ভালো, কিন্তু একটু উচ্চারণটা ঠিক আছে, ওনার কাছে উচ্চারণ শিখলাম। আর সমর্দা আমাকে সেই অনুকরণ অনুকরণ করার যে টেনিং সেটা সেখান থেকে আমাকে বের করে নিয়ে এসে আমাকে খুশিতে আলম করে 6 মাস করার পরে, এবং আমার মনে হয় না যে এখন কোনো ছেলে কিংবা কোনো মেয়ে এই একই থা সকাল থেকে মানে 1 ঘন্টা ধরে থাকবে, আমার বিশ্বাস হয় না, এটা কোয়াইট অসম্ভব ব্যাপার। 6 মাস আমাকে ওনার বাবা বারবার বলতেছিলেন ছেলেটাকে মেরে ফেলবো, ওনার ছেলেটাকে মানুষ করবে। তিনি যেমন শিখিয়েছেন তার আগ্রহ ছিল, আর আমি একই কথা বলতে চাই, সেই শেখার আগ্রহটা আপনার মাঝেও ছিল অবশ্যই। এখনও কিন্তু যদি শুনিতে হ্যাঁ অমুকের কাছে গেলে এই জিনিসটা ভালো পাওয়া যায় শেখে শিখতে পার, এখনও আমার কিন্তু আল্লাহর কাছে হাজার হাজার এই এনার্জি এই শক্তি আমার আছে। তো তারপরে আমাকে যিনি প্রথম দেখ দিলেন, এই কিছুদিন আগে উনি মারা গেলেন, প্রয়াত শুধু আজাদ রহমান শেখ, উনি আমাকে 1968 প্রথম ছায়াছবিতে গান গাওয়ালেন, সেই ছবি নিয়ে আগন্তুক আগন্তুক ছবি। খুব বেশি আমি বলবো যে স্ট্রাগল যে করতে হয়েছে তা কিন্তু না, কারণ 65 পর্যন্ত আপনি রবীন্দ্রসঙ্গীত গেয়েছেন, 65 পর্যন্ত রবীন্দ্রসঙ্গীত গেয়েছি, তারপর পরবর্তী 3 বছর তারপরে শেখার চেষ্টা করেছেন না, 67 আমি প্রথম বেতারে গান গাই, এবং আমি খুব ভাগ্যবান এই সেন্সে যে তখন আমি কিন্তু সিগ্রেটেড আর্টস ছিলাম। আচ্ছা, সিগ্রেটের কোনো শিল্পী কমার্শিয়াল সার্ভিসে তাদের কোনো অধিকার ছিল না কমার্শিয়াল সার্ভিসে রেকর্ড মানে গান গাওয়ার, আধুনিক গান গাওয়ার কিংবা রেকর্ড করার। তো এটা কারণটা ছিল আজাদ রহমান সাহেব আমাকে, আমি ওনার কাছে গান শিখতাম ছায়ানটে। আর একটা পরিচয় বলি, সেটা হলো আমার চাচা ছিলেন ঢাকা ডেন্টাল কলেজের প্রিন্সিপাল ছিলেন ডাক্তার আবু হায়দার সাজ্জাদ রহমান, উনি ছিলেন ওই আজাদ রহমান সাহেব যেহেতু ব্যাচেলার ছিলেন, ব্যাচেলারদের বাড়ি ঘর ভাড়া দিতাম, একে ব্যাচেলার বিয়ে আবার গান বাজনালে তাদেরকে ভাড়া দিতে চাইতাম, ওই আমার চাচা বলতো আমার ছোট ভাই, ওই হিসাবেই আজাদ রহমান সাহেবের সঙ্গে ঘনিষ্ঠতা, এবং আমার চাচাও থাকতেন আজিমপুর। আপনি কিছুটা অ্যাডভান্টেজ অ্যাকচুয়ালি অনেক সুবিধা পেয়েছেন, এই যে অ্যাডভান্টেজের কথা বলছিলেন, আসলে একটা মানুষের সামনে দিকে এগিয়ে চলা বা তার মধ্যকার প্রতিভাকে সবার সামনে তুলে ধরার জন্য কারো না কারো সহযোগিতা কিন্তু প্রয়োজন হয়। আরেকজনের কথা না বলে না, উনি হলেন প্রয়াত আমাদের বাংলাদেশের অত্যন্ত অত্যন্ত জনপ্রিয় এবং অত্যন্ত নাম করা একজন শিল্পী মোহাম্মদ আব্দুল জব্বার সাহেব। 65 আমি যখন সাবাগ বেতার কেন্দ্রে আসতাম তখন দেখতাম সবাই গান গায়, আমি গান গাইতে পারতাম, তখন উনি 65 আমাকে বললো ছোটো ভাই আমার সঙ্গে ফাংশনে যাবে, এটা 65 কথা বলেছে। তা আমি কোনো কিছু মানে তখন আমার টাকার দরকার কি পয়সার দরকার কি কি দিবে জব্বার ভাই এটার কোনো চিন্তা না করে একবার বললাম হ্যাঁ যাবো, বললো কালকে তুমি জব্বার স্যার বলছেন, এটাই অনেক বড় ব্যাপার ছিল। আমার তখন টার্গেট একটা যে বাংলাদেশে একজন নাম করা এত নামি শিল্পী আমাকে বলতেছে গান গাওয়ার জন্য, দ্যাট ইজ না। পরের দিন আমি ইস্কারন বললেন ইস্কারন গার্ডেন যেতে ওখান থেকে সেখানে আমি করটিয়া কলেজে গেলাম,
হ্যাঁ, করটিয়া কলেজে উনি আমাকে দিয়ে ওপেনিং করেন গানে, এবং সেই দিন আমি জীবনে শ্যুট করতে পারবো যে 15,000 লোকের সামনে আমাকে একা বলে যে ছোটো ভাই তুমি গান গাও। এবং তখন আমি বাংলাদেশে কোনো গানে জানি সব একাধারে হিন্দি গান গাচ্ছি। এবং সেইখানে মর্নিং নিউজ বলে একটা পত্রিকা ছিল বাংলাদেশে, সেখানে একজন লিখেছিলেন যে এই ছেলেটি যদি চেষ্টা করে তাহলে একজন ভালো শিল্পী হতে পারে, ওইটাই আমাকে সাংঘাতে গিয়ে করলো। এবং সমরদা যে আমাকে 6 মাস সা এক সা রে গা মা পা ধা নি সা শিখালো পিয়ানোতে, ওইটা কিন্তু আমি তখন আমি ওইটা মনে করলাম আমার ওইটা মানে কী বলবো পরম পাওয়া। তো এখনও আমি বিশ্বাস করি যে মানুষ কষ্ট করলে কষ্ট পায়, চেষ্টা করলে সফলতা আসবে। অবশ্যই অবশ্যই। প্রথম চলচ্চিত্রের কথা বলছিলেন যে 68 এ, আমি বলি যে এর আগের কথাটা বলি যে 77 এ 1967 আমার দুটি গান একই সঙ্গে একই দিনে রেকর্ডিং হয়। আচ্ছা, সেটা হলো যে আমি সিগ্রেটের শিল্পী ছিলাম, সিগ্রেটের কোনো শিল্পী কমার্শিয়াল সার্ভিসে গাইতে পারে না, তখন যেহেতু কোনো শিল্পী আসে নাই, তখন আজাদ রহমান সাহেব বলো যে আমাকে আগে কিন্তু শিখে রেখেছিল, আজাদ রহমান সাহেব বলো যে আমার শিল্পী তো আসো না, তো আমি গান তালে ইয়ে তো ইয়ে খালি মানে স্লটটা আমি নষ্ট করতে চাই না। তখন উনি আমাকে দিয়ে একই সঙ্গে দুইটি গান গাওয়ালেন, একটি হলো কবি সিরাজুল ইসলাম সাহেবের লেখা কেরানীগঞ্জে বাড়ি ওনার, এই গানটা আজাদ রহমান সাহেবের সুরারোপিত। তোমার দুহাত ছুঁয়ে শপথ নিলাম, থাকবো তোমারই আমি কথা দিলাম, এই গানটা। আর একই দিনে আর একটি গান গাওয়া হলো রিভার্স গান, এটি গীতিকার ছিলেন জীবনেশ জামান, অত্যন্ত আমি বলবো শ্রদ্ধাভাজন একজন ব্যক্তিত্ব। আর এতে শুরু করা শ্রদ্ধা আজাদ রহমান সাহেব, এটি ছিল চঞ্চল দুনয়নে বলো না কি খুঁজছো, চম্পানা করো বিনা পলসের গুচ্ছ, চঞ্চল দুনয়নে বলো না কি খুঁজছো, চম্পানা করো বিনা পলসের গুচ্ছ। এই দুটি গান একাধারে যখন কমার্শিয়াল সার্ভিসে বাসতে আরম্ভ করলো, তখন অল ওভার পাকিস্তান তোমার দুহাত ছয়ে স্বপ্ন দিলাম যে গানটি, এটা গীতিকার কবি সিরাজুল ইসলাম সাহেব, এই গানটা অল ওভার পাকিস্তান HMV ডিসেলে 7 স্ট্যান্ড করলো। ওইটার জন্যই তখন আজাদ রহমান সাহেব আমাকে একটা গান শেখাতে আরম্ভ করলেন, উনি প্রথম একটা ছবি পেলেন আগুন। মানে আপনার লাইফের একটা টার্নিং পয়েন্ট ছিল এই দুটো গান? ওই দুইটা গান অবশ্যই। তারপর যখন আমি গান গাইতে গেলাম, সবচেয়ে দিন দেখছেন যে এই গানটা কিন্তু আজাদ রহমান সাহেব আমার চাচার লেখা গান নায়ক রাজাকে নিতে, কিন্তু আমি যখন রেকর্ডিং স্টুডিওতে ঢুকলাম তখন প্রডিউসার আমাকে দেখে বললো যে আজাদ রহমান সাহেব আপনি শিল্পী চেঞ্জ করেন, তখন আমি ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে পড়ি কলেজ অফ মিউজিকে, মানে একদমই তরুণ একদম। আর সত্যি কথা বলতে কি আরেকজনের নাম না বলে না, আমার কলেজ অফ মিউজিকের প্রিন্সিপাল প্রয়াত বারিন মজুমদার, তিনি আমার জন্য অনেক করেছেন, ওনার ঋণও আমি শোধ করতে পারবো। তো আমি যখন প্রযোজক বললেন আজাদ রহমান সাহেবকে যে আপনি শিল্পী চেঞ্জ করেন, আজাদ রহমান সাহেব বললেন যে আমি স্টোন চিনতে ভুল করি না, খুশি দালন যদি এই গান না গায় তাহলে আমি শুরু করতে থাকবো না, এত বড় স্যাক্রিফাইস বোধ আমার ফ্যামিলি মেম্বার করতো চ্যালেঞ্জ তার জন্য। তো তখন রাজ্জাক ভাই আমাকে আবার ওইখান থেকে তার বাসায় নিয়ে গেলেন। আচ্ছা, নিয়ে গিয়ে বললেন খুশি সাহেব দেখেন আমি রাগলে কীভাবে রাখি, হাসলে কীভাবে হাসি, তারপর ড্রাইভারের সঙ্গে কীভাবে কথা বলি, আমার কুকের সঙ্গে কীভাবে কথা বলি, সব পরপর 3 দিন দেখলেন। দেখানোর পরে বললেন যে আপনার ভয়েস আমি লিপসিং করি। এই 4 দিন পরে আবার এই গানটাই রেকর্ডিং হলো, বিকজ ওই প্রডিউসারের ওয়াইফের ইয়ে ছিল যে তোমার দুহাত ছয়ে স্বপ্ন নিলাম যে ভদ্রলোক দিয়েছে, তখন আমি ভদ্রলোকের পর্যায়ে পড়ি না, তাকে দিয়ে গাওয়াতে হয়, তখন আবার গানটা ইয়ে গাওয়া হলো। এবং আমি আল্লাহ পাকের কাছে চিরকৃতজ্ঞ যে গানটি অত্যন্ত জনপ্রিয়তা পেয়েছিল, এবং একটা নতুনত্ব নিয়ে আসছিল বাংলা চলচ্চিত্রের গানে। কোন গানটি? এই গানটি আমার চাচার লেখা, এবং ও ছবির পরিচালক ছিলেন বাবুল চুদ্দি। আচ্ছা, নায়করাজ রাজ্জাক আর সুরকার প্রয়াত আজাদ রহমান সাহেব। বন্দি পাখির মতো মনটা কেঁদে মরে, মুক্ত আকাশ খানে কি আমার নীল কেড়ে, ও পাহাড় ও নদী বলে দাও কিনে থাকি, এ ব্যথা ইদি ঢেকে রাখি, বন্দি পাখির মতো মনটা কেঁদে মরে।
এটা আমার জীবনের প্রথম গান, প্রথম চলচ্চিত্রের গান, চলচ্চিত্র এবং একই সাথে ওই গানটি আসলে ওই সময় যে জনপ্রিয়তা পেয়েছে তা না, এখনও কিন্তু আমরা যদি এই গানটি যে কোনো ছায়াছন্দ হতে পারে, চলচ্চিত্রের গান নিয়ে অনুষ্ঠান হতে পারে, সেখানে কিন্তু যারা আমাদের মানে পূর্ববর্তী প্রজন্মের ছিলেন তারা যেমন দেখতে পছন্দ করেন, শুনতে ভালোবাসেন, একই সাথে নতুন প্রজন্ম চিন্তা করেন যে এত মানে মডুলেশন একটা গানের কথা এবং সুরে, তো এটা যদি শেখা যায়, এটা যদি শোনা যায়, আর যে জায়গা থেকে আপনার বয়স এত অল্প ছিল তারপরে কত পরিপক্কতার সাথে গানটা করেছিলেন, আপনাকে অনেক স্যাক্রিফাইস করতে হয়েছে, কারণ যখন আপনাকে নিয়ে কেউ একজন চ্যালেঞ্জ নিচ্ছে সেই চ্যালেঞ্জটা কিন্তু আপনার কাছেও যে পৌঁছেছে তাকে আমাকে মানে জিততে দিতে হবে। আর আসলে অভিভূত হচ্ছি যে কত অবলীলায় এবং অনায়াসে আপনি আপনার জীবনে বা খুরশিদ আলম হয়ে ওঠার পেছনে যাদের অবদান রয়েছে, যাদের কারণে আপনি আপনার নিজেকে ধীরে ধীরে ইম্প্রুভ করতে পেরেছেন, এক একটা চ্যালেঞ্জ গ্রহণ করেছেন, সে নামগুলো বলছেন। বর্তমান প্রজন্মের মাঝে আমরা একটা জিনিস দেখি, আমিও যদিও বর্তমান প্রজন্মের, তারপরও বলছি যে এটা কিন্তু আসলে সবাই আক্ষেপ বা দুঃখ ভরা কণ্ঠে সবসময় বলে যে আমাদের নামগুলো বলা হচ্ছে না, গীতিকবিদের নামগুলো বলা হয় না, যারা সুর করছেন তাদের নামগুলো বলা হয় না, অনেক ক্ষেত্রে মিউজিক ডিরেক্টরের নামও কিন্তু মানে উচ্চ থাকে। একটা সত্য কথা বলি যে আজকে খুরশিদ আলম হওয়ার পিছনে প্রত্যেকটি লোকের অবদান, সে যন্ত্রশিল্পী হতে পারে, গীতিকার হতে পারে, কারণ আমি একটা কথা না বলি না যে আলী হোসেন সাহেব একজন আমাদের সঙ্গীত পরিচালক ছিলেন, উনি রুনা লালা হোক, সাবিনা ইয়াসমিন হোক, ফেরদৌসী রহমান হোক, উনি কম্প্রোমাইজ করতেন যতক্ষণ পর্যন্ত উনি শুরু হয়ে ওনার একটা মীর বলে, গানে মীর বলে, মীরগুলি যখন যতক্ষণ পাচ্ছে না ততক্ষণ দিকে, তো ওনার ওইখানে আমি একটা কিছু অনেক গান করেছিলাম, কিন্তু প্রথম যে ছবিতে গান করতে গেছিলাম এটা আপনার ডক্টর মোহাম্মদ মনিরুজ্জামান সাহেবের লেখা এবং আলী হোসেন সাহেবের সুর, এবং এটিও নায়করাজ রাজ্জাকের লিখেছিল, প্রস্তুতি লেখা ছায়াছবি। তো আমার ওই স্যারের একে তো এত মানে উনি হেড অফ দি ডিপার্টমেন্ট ঢাকা ইউনিভার্সিটির, এই ব্যক্তির সামনে গান গাওয়া এটা একটা সাংঘাতিক ভাব। তো উনি আমি আমাকে বলতেছে তোমার উচ্চারণ আমাকে, স্যার আমি 8 ঘন্টা উর্দু শুনি, আমি যে স্কুলে পড়ালাই করছি সেটা উর্দু মানে উর্দু এবং বাংলা মিডিয়াম ছিল, তো বাংলা মিডিয়াম থাকলেও যে 8 ঘন্টা বলতেছে, যেটা ছেলেবেলাটা আসলে পুরাতন ঢাকায় মানে পুরাতন ঢাকায় প্লাস যে স্কুলে পড়েছি সেটাও খুব একটা ভালো জায়গা না, বিসিসি রোডে নবপুরে, তো সবসময় উর্দু বলতো। তা মনিরুজ্জামান স্যার বলতে তোমার বাবা বাংলার শিক্ষক, তার ছেলে তুমি ভালো মতো বাংলা বলতে পারো না, আমাকে স্যার এটা তো দুঃখ যে আমি যে জায়গায় মানুষ হয়েছি যে জায়গায় পড়ালাই করছি দুই জায়গায় উর্দু বলে। তো আমার ওই গানটা যখন উনি লিখছিলেন আর সে মানে এখনও মনে হলে খুব ইয়ে হয় যে তখন উনি আমার জন্য 8 ঘন্টা সময় দিয়েছিলেন একটা গানের জন্য, 8টি ঘন্টা। ডক্টর মোহাম্মদ মনিরুজ্জামান সাহেবের মতো লোক একটা সেই মানে পিচি একটা খুশি জালামের জন্য 8 ঘন্টা স্পেন্ড করা কম কথা রে ভাই, তাই না? ওনার যে গানটাই সেটা একটু শোনাই একটু প্লিজ, আলী হোসেন সাহেবের সুর করা। ও দুটি নয়নে স্বপনে চয়নে নিজের যে ভুলে যাই, তুলনা খুঁজে না পাই, আজ মন রাখা হলো দায়, হায় রে আজ মন রাখা হলো দায়, ও দুটি নয়নে স্বপনে চয়নে নিজের যে ভুলে যাই, তুলনা খুঁজে না পাই, আজ মন রাখা হলো দায়, হায় রে আজ মন রাখা হলো দায়। তারপরে এই গানটা যখন ক্লিক করলো তখন আলী হোসেন সাহেবকে মানে একজন পরিচালক ছিলেন আপনার আবুল কাশেম, আবুল কাশেম বলে একজন পরিচালক আলী হোসেন সাহেবকে বলে দিন আমার ছবিতে যদি 4টা গান থাকে 3.5টা গান যেন খুশি দিলাম গায়, এরকম একটা আত্মবিশ্বাস প্রত্যেকটা পরিচালকের ভিতরে হয়েছিল যে আমি আমি গান গাইলে ছবিটা হিট করবে, এটা একটা ইয়ে ছিল, যদি এটা নিজের খুব বেশি প্রশংসা করে কিন্তু এটাই ছিল আবুল কাশেম সাহেব সবসময় বলতেন যে আমার ছবি হিট করবে আপনি ওই খুরশিদ আলম যদি 3টা গান থাকে তাহলে 2.5টা গান খুরশিদ আলম গান গায়। আমার যে আমার আগে যারা গেয়েছেন যেমন খন্দকার ফারুক ভাই কিন্তু ভীষণ পপুলার শিল্পী ছিলেন, মোহাম্মদ আলী সিদ্দিক ভাই ভীষণ পপুলার শিল্পী ছিলেন, কিন্তু ওনার বেশি দিন বাঁচলেন মানে আমার নিজের কাছে ইয়ে লাগে যে হাউ ডিজ এই গাইতেন।
তারপরে আরো একটা গান আছে, ওইটা আমি সবসময় বলি যে আমার এই কান্দে মোহাম্মদ আলী সিদ্দিকী আর এই কান্দে শ্যামল, একটা গান আছে না, হেসে খেলে জীবনটা যদি চলে যায় যদি যায়, এটা মোহাম্মদ আলী সিদ্দিকী ভাইয়ের গাওয়া। ফারুক ভাই মোহাম্মদ আলী সিদ্দিকী ভাইয়ের ফিল্মের একদম সাংঘাতিক রকম জনপ্রিয়তা। এবং আমার মনে হয় তাদের গানগুলো আপনার অনেক শোনা হতো। হ্যাঁ, সো পরবর্তীতে আপনার গানের মাঝে অথবা যারা সঙ্গীত পরিচালক ছিলেন তারাও খুঁজে পেয়েছে যে হ্যাঁ নতুন একজনকে আমরা তৈরি করতে পারি। আমাকে একটা গান ওই যে আজাদ রহমান সাহেব যে গানটা গিয়েছিল ওই যে চঞ্চল দূর, এটাতে হয়ে গেল কি লোকের একটা ইম্প্রেশন হয়ে গেল খুশির খুব ফাস্ট বিটের গান গেতে, যার জন্য আমাকে কোনোদিন খুব সিরিয়াস গান গাওয়ানোর রিস্ক নেয়নি। আমার দেখেছি একটু যদি চটুল গান হয়, একটু রোমান্টিক গান হয়, একটু মানবিমানের গান হয়, এরকম লিবারেশনের পর একটা ছবি হলো স্লোগান ছাড়ছে কবির আনোয়ার পরিচালিত ছবি, এবং এটির গানটাও লিখেছেন কবির আনোয়ার, সুরকার আলম শ্রদ্ধেয় আলম খান সাহেব, প্রয়াত আলম ভাই। তো আলম খান যে গানটা করেছিল ওইটা মানে এত তাড়াতাড়ি এই কথাগুলি বলাও তো অসুবিধা নেই, একটু শোনানোর চেষ্টা করি। এটা নায়করাজ রাজ্জাককে লিপেছিল একটা বারে গানটা কাছে, তখন আমাদের অবস্থা যেটা বাংলাদেশের পরিস্থিতি যেটা ছিল সেটার উপরে ছবিটা করা হয়েছিল, কাহিনিটা ওইভাবেই করা হয়েছিল এবং গানের সিকোয়েন্সটা ওইভাবে ছিল যে আমরা তখন ছেলেরা জুলফি রাখতো, বেল বটম পরতো, ওইটার উপরে তো গানটা ছিল। তবলার ধেরে কেটে তেরে কেটে তা আজকাল হয়ে গেছে সব বরবাদ, ড্রামটা বাজাও জোরে তালে তালে নাচবো সবাই জোরা জোরে মিলে, এই তো চাই আমরা সবাই, তবলার ধেরে কেটে তেরে কেটে তা আজকাল হয়ে গেছে সব বরবাদ। এই যে ফার্স্ট বিটের গান হলো, তারপর থেকে সবার ধারণ হলো খুশি দল মানে ফার্স্ট বিট, ফার্স্ট বিটের গান গাওয়া, যার জন্য আলম ভাই এবং তখনকার একটু ডিস্কো একটু ডান্সিং মোডের গানগুলো হলো আলী হোসেন আলম খান, আলাউদ্দিন আলী, তারপরে আনোয়ার পারভেজ সাহেবের বহু গান আমার এই সবসময় ফার্স্ট বিটের গান। আসলে আমরা যদি গান নিয়ে গল্প শুনতে যাই আমার মনে হয় একটি প্রোগ্রামের আয়োজনে সব গল্প শোনা মানে পসিবল না, কারণ প্রত্যেকটা গানের পিছনে অসংখ্য গল্প রয়েছে। একটা জায়গায় যদি আমরা 10-12 জন একত্র বসি, সেখানে কবি সাহিত্যিক গায়ক যন্ত্রশিল্পী যদি থাকেন, তাহলে একটা ভালো কিছু হতো হবে হয় এবং হয়ে আসে নতুন একটা সৃষ্টি। অবশ্যই গানের গল্প এবং গানের সাথে সম্পৃক্ত যে গল্প, সেই গল্প শুনতে হলে আমাকে বেশ কয়েকটা এপিসোড আপনাকে নিয়ে বসতে হবে যে টু বি কন্টিনিউড এটা লিখে রাখতে হবে। তো শুরুটা আসলে খুবই মন খারাপ দিয়ে করেছিলাম, মনটা এখনও অত্যন্ত বিষণ্ন, যেটি আপনি আমরা যখন বিহাইন্ড দ্য ক্যামেরা গল্প করছিলাম তখন কিন্তু বলছিলেন যে গাজী মাজহারুল আনোয়ার নাই এটা বিশ্বাসই করতে মানে পারছি না এখনো পর্যন্ত। মৃত্যু অনেক মানে মৃত্যু তো একটা সত্য জিনিস, এটা তো আমারও যেতে হবে প্রত্যেকেরই যেতে, কিন্তু গাজী ভাই এইভাবে হঠাৎ করে চলে যাবেন এটা মানে বিশ্বাস করতে অসুবিধা হচ্ছে, এটি আমার অসুবিধাটা মানে ঘুম ঘুম মানে যখনই বিশ্বাস করি যে মারা গেছে তখনই খুব নিজেকে খুব অসহায় মনে হয়, কেন হয় সেটা বুঝতে বলতে পারি, কিন্তু যখনই মনে হচ্ছে যে গাজী ভাই নাই একই সাথে পথ চলার মানুষগুলো যদি এক এক করে আস্তে আস্তে সবাই চলে যাচ্ছে, তো এটা হয়তো এমনও হতে পারে যে ওই ভয়ও হতে পারে আমার মনে হয়। এই পর্যন্ত যদি আমরা গানের সংখ্যার কথা জানতে চাই, কি পরিমাণ গান গাজী মাজহারুল আনোয়ারের লেখা গান আপনার গাওয়া হয়েছে আনুমানিক? মানে সত্যিকারই বলি সিনেমার ব্যাপারটা আমি বলতে পারি, আর বেতারে টেলিভিশন যেরকম এক মানে বেতারে গান গাওয়া হয়েছে টেলিভিশনে গান এত তো হিসাব রাখা আগে যখন গান করতে এত হিসাব রেখে করিনি, তবে আমার মনে হয় যে আমি একটাই একটা হিসাব দিতে পারবো যে যদি বেতারে টেলিভিশন এবং চলচ্চিত্রে ধরা হয় যদি 100টা গান গিয়ে টোটাল গান যদি 100টা হয় তার ভিতরে দেখা যাবে যে 75টাই গাজী ভাই লেখা সর্বাধিক গানের সংখ্যা। অবশ্যই আঙ্কেলের লেখা সবচাইতে আপনার পছন্দের গান কোনটি, যে গানটি মানে গাজী মাজহারুল আনোয়ার আপনার জন্য লিখেছেন এবং গাওয়ার পরে আপনার মনে হয়েছে যে হ্যাঁ এই গানটি আমারও ভালো লাগা আমারও ভালোবাসা হয়ে গেছে? বাপের চোখের মনি নয় মায়ের সোনার খুলি নয় এই গানটা আমার কাছে সাংঘাতিক, মানে খুব উইক ফিল করি, উইকনেসটা খুব ফিল করি। একটু শুনি না গানটা দুটো লাইন। আর জোকার ছাড় ছবির আমার কাছে আর একটা গান উনি আপনার চাপা ডাঙ্গার বউ বলে একটা ছবি নায়করাজ রাজ্জাক পরিচালিত এবং তার ছেলে বাপ্পারাজ প্রথম, সেখানে উনি একটা গান লিখেছেন ওইটা আগে গাই আগে ওইটা মানে ওইখানে একটি গান ছিল মা আমার সাত নামি ছিল আসনা পুরিল সকলই পুরা যান, এতে কীর্তন পানাল ভট্টাচার্যের গাওয়া, সেটা পরে এই গানটাকে ছবিতে ঢুকানোর পিছনে অবদান ছিলেন রাজ্জাক ভাইয়ের ওয়াইফের, আচ্ছা উনি বলেছিলেন যে এই গানটা রাখলে কেমন হয়,
গাজী ভাই একটা গান লেগেছিল এই ছবির জন্যে, এই গানটা আমার কাছে খুব মানে মানি, আমি 50টার উপরে গান করেছি। কিন্তু এই গানটা আমার কেন জানি খুব বেশি ইয়ে লাগে, মানে কেন এত বেশি ভালো লাগে সেটাও বুঝাতে পারবো না, আমি একটু গাওয়ার চেষ্টা করছি। আমার মনে যারে চায় তারে নিছাড়িব আমি লোকেরই কথায়, আমার মনে যারে চায় তারে নিছাড়িব আমি লোকেরই কথায়, লোক নিন্দা পুষ্প চন্দন লোক নিন্দা, হায় লোক নিন্দা পুষ্প চন্দন কি বায়া সে যায়, তারে নিছাড়িব আমি লোকেরই কথায়, আমার মনে যারে চায় তারে নিছাড়িব আমি লোকেরই কথায়। একজন খুরশিদ আলম, তার সাথে কথা বললে আসলে সারাক্ষণ কথা বলতে ইচ্ছা করে। প্রথমত হচ্ছে আপনার এক একটি গান এত বেশি মানে আমি বলবো এত বেশি জনপ্রিয়, এত বেশি পরিচিত, গাইলেই মনে হয় যে নিজেও গাইতে থাকি। আমি যদি একটু রিকোয়েস্ট করি যে আমি দুইটি গান আমি না শোনালে পারবো না, দুইটি গান গাই। আমরা শেষ করতে করতে অবশ্যই আপনার কাছ থেকে গান শুনতে চাই প্লিজ। এটা হলো আদা দমন সাহেব সুরারোপিত, প্রথম গানটা হলো ও চোখে চোখ পড়েছে যখনই আমি হলে বিভাগিনী, এই একটা গান। স্যার আমরা আপনার কাছ থেকে এই দ্বিতীয় গানটি একটু বড় করে শুনতে শুনতে বিদায় নেব, তার আগে দর্শকদের কাছ থেকে আমারও বিদায় নেবার পালা আছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে এতটা সময় দেওয়ার জন্য, মন খুলে কথা বলবার জন্য, আর জনপ্রিয় গানগুলো একটু একটু করে শুনিয়ে মনটাকে ভালো করে দেওয়ার জন্য। তো আমি দর্শকদের কাছ থেকে বিদায় নেবার আগে আপনি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন প্লিজ। তোমাকে অনেক ধন্যবাদ, সেই সঙ্গে অনুষ্ঠানের প্রযোজককে আমার আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা, যারা ক্যামেরায় লাইটে সেটে মেকআপে আইটিতে যারা আছেন, তাদের সাউন্ডে যারা আছেন তাদেরকে আমার আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা, আর যারা এই এত কষ্ট করে আমাদের আমার এই অনুষ্ঠানটা দেখলেন তাদেরকে আমার আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা। আমার জন্য দোয়া করুন, আমার শরীর স্বাস্থ্য যেন ভালো থাকে, এই গানগুলি যেন আপনাদেরকে ভালোভাবে শোনাতে পারি। অনেক অনেক ধন্যবাদ। অবশ্যই আমরা সবসময় চাই আপনি সুস্থ থাকুন, এতটাই হাস্যোজ্জ্বল থাকুন, আর এই প্রাণবন্ত খুরশিদ আলম যেন আমাদের মাঝে নতুন প্রজন্মের মাঝে তার গানগুলোকে বিলিয়ে দিয়ে যেতে পারে। স্যার গানটি শুনবার আগে আমি দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। প্রিয় দর্শক, আমাদের আজকের সময় একেবারেই শেষ, বিদায় নিতে হচ্ছে আমাকে, ফিরবো আবারও আগামী আয়োজনে আপনাদের পছন্দের কোনো তারকাকে সাথে নিয়ে আর তার জীবনের গল্প নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন চ্যানেল নাইনের সাথে, আল্লাহ হাফেজ। এটা অনন্ত প্রেমের গান সাবিনার গাওয়া। তোমারই কাছে আমি বারবার আসব, তোমারই কাছে আমি বারবার আসব, জীবনে মরণে জীবনে মরণে আমি তোমায় ভালোবাসব, তোমারই কাছে আমি বারবার আসব, তোমারই কাছে আমি বারবার আসব, তোমারই কাছে আমি বারবার আসব।